পশ্চিমবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনায় দিন দিন বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার হাসপাতালগুলোতে গেলে দেখা যায় প্রতিদিন এমন অসংখ্য রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে আসছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে সরকারি ও বেসরকারি হিসেবে দেখা গেছে আকাশপাতাল ব্যবধান। বন্যার পর জ্বরের প্রকোপ বাড়লেও এখনও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ সময় তারা রোগ নিয়ন্ত্রণে সরকারের অব্যবস্থাপনা এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন। রত্না দাস অন্তঃসত্ত্বা ছিল, উনি ডেঙ্গুতে মারা গিয়েছেন, কিন্তু ওনার ভর্তি করা হয়েছিল বারাসাত হসপিটালে, ওখান থেকে ট্রান্সফার লিখে দেওয়া হয়, ওখান থেকে আপনার আরজিকান হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওখানে উনি মারা যান। যদি চিকিৎসা তো করিনি, টোটাল এদের সাথে কথাটা ভালোভাবে ডেকেও বলিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে সোমবার সচিবালয়ে রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গু ছড়িয়ে পড়ার পেছনে আবহাওয়া এবং জনসচেতনতার অভাবকে দায়ী করে তিনি বলেন, এখনও এ নিয়ে আতঙ্কের কিছু নেই। তিনি বলেন, ডেঙ্গু জীবাণুর ধরন পাল্টে যাওয়ায় এই রোগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে নতুন করে গবেষণার তাগিদ দিয়ে তিনি রোগটি নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ নেওয়ার কথা জানান। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কি করে অ্যাকশন নিতে পারি লোকে চিকিৎসা পায় যাতে বাড়তে না পারে, অ্যারেস্ট করতে হয় রোগটাকে, আমরা সেগুলো করতে পারি। এটার জন্য সকলের কোঅপারেশন দরকার, আমি একা নই, আমাদের সকলকে সকলের মতো সহযোগিতা করতে হবে। নোংরা আবর্জনা পরিষ্কার করা, এটা আমরা যেন প্রত্যেকে নিজেরাও নিজেদেরটা করি, কারণ আমাদেরও সচেতন হতে হবে। আমি প্রেসকেও অনুরোধ করব যে এটা অন্তত আপনারাও যদি একটু প্রচার করেন ভালো হয়। এদিকে ডেঙ্গু নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূল সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানান। বিধানসভার বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী বলেন, সরকার নিজেদের দোষ থাকতে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। মমতা ব্যানার্জি ডেঙ্গুর প্রতিরোধে কোনো বন্দোবস্ত না নিয়ে ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারের উপর চাপ দিচ্ছে। আমরা চাই সরকার এইবার ডেঙ্গুকে মহামারীর আখ্যা দিক এবং যারা ডেঙ্গুতে মারা যাচ্ছে তাদেরকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিক। শুক্রবার কলকাতায় এক সমাবেশে যোগ দিয়ে বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতাকে ডেঙ্গুশ্রী উপাধি দেওয়া উচিত বলে কটাক্ষ করেন। সময় সংবাদ, কলকাতা।